butter chicken. Good morning, everyone. Welcome back to my channel. এই দেখো কালকে রাতেবেলা মোমো বানানো খাওয়া দাওয়া করতে করতে রাত 12টা বেজে গেছে তো ভেবেছিলাম তাড়াতাড়ি করে হয়ে যাবে কিন্তু অনেকটা মোমো বানিয়েছি আর বেশিরভাগ মোমোটা কিন্তু ও খেয়েছে তো যাই হোক মোমো বানানো আর খাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি তো আজকে হলো রবিবার সকাল সকাল ভিডিওটা আবার তো মানে শুরু করলাম তো সকাল থেকে শোনো কালকে অতগুলো মোমো খেয়েছে তারপরে বলছে মোমো আছে আর আমি এই কারণে বাড়িতে মোমো বানাই না এত মোমো খেতে ভালোবাসি তো যাই হোক সকাল থেকে তো আজকে সকালবেলা উঠে ভাবলাম আজকে একটু বেড়াতে বেড়াতে যাব কোথাও কিন্তু ওই সকাল থেকে রবিবার আজকে সকালের কাজ কর্ম করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আর রবিবারে তো এক্সট্রা কাজ অনেক থাকে বাবাই গাড়ির কাজ করাতে গেছে ওর বাবা বাজার টাজার করতে গেছে এই গাছ নতুন গাছ নিয়েছে আগের দিনে যে গাছগুলো আমি দেখেছিলাম সেই গাছগুলো তো সবই মানে পেয়ে যাচ্ছে এখন আবার নতুন কয়েকটা গাছ নিয়েছে সেই গাছগুলোকে একটু লাগানো টাগানো হচ্ছে আর আমার এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর হালকা ফুলকা বাড়িতে রান্নাবান্না করেছি আর ভাবছি একটুখানি বিকেলবেলা একটু ধারে কাছে কোথাও ঘুরতে যাবো কয়েকটা জিনিস কেনার আছে সেই যাই হোক যা করবো সেগুলো তো দেখাবোই আর এখন খুব খিদে পেয়ে গেছে আমরা সবাই মিলে এখন খাবো আজকে রান্না হয়েছে ডাল মাছ ভাজা আর একটা তরকারি তো এইগুলো চল বাবা ডাকছে কেন এদিকে আর এদিকে অনেক জায়গা আছে না স্যার কি আছে বলো তোর নামই দাও গাছটা তুলতে যাবা চলে চলো হ্যাঁ এই যে এটা কি গাছ জানো ডালিয়া গাছ নিয়ে এসছে এই দেখো আর আমাদের টব বালতি বালতিতেই সব থেকে ভালো হয় বাবা এই গাছটাকে বালতির মধ্যে পুরে মানে সব মাটি ফাটি দিয়ে রেডি করেছে আর এই গাছটাকে আমরা কোথায় রাখবো চলো দেখাচ্ছি চল নিয়ে চল নিয়ে চল ভারী না মোটেই দুটো ব্যালকনিতে এতই জায়গা কম তো মাঝখানের ঘরে নিয়ে যাব কিভাবে নিয়ে যাচ্ছি দেখো বাবাই আসলে ভালো হতো তিনজন লাগে এই যে এখান থেকে যাচ্ছে ধরতে পারবে মেয়ে তারপর আমি যাচ্ছি এই ঘর থেকে এই ব্যালকনি থেকে বের করে এই ঠাকুর ঘরের ব্যালকনি থেকে বার করব ব্যালকনি না একটা জানলা দিয়ে কিভাবে বার করছি দাও 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও এই কোথা থেকে আসলো তুই একদিন দেখতে চেয়েছিলি না এই দেখো জানলা দিয়ে ঢুকে এইখানে রাখবো এই যে তুলসী গাছটা আছে এখানে আর এইখানে রাখবো ও একদিন বলছিল যে গাছগুলো তোমরা কি করে ঢুকা এই যে আমাদের লাঞ্চে আছে গরম গরম ভাত আর এখানে আছে মসুর ডাল মাছ ভাজা এটা হচ্ছে ভোলা মাছ আর এখানে আছে আলু আর শালগমের তরকারি আর এই মেয়েটা এখন খেতে বসবে আবার আবার এখন সন্ধে 8টা বাজে আজকে আমাদের এখানে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ আজকে থেকে শুরু হয়ে গেল কন্টিনিউ এখন চলবে পার্টির বক্তৃতা প্রত্যেক দিন একটু একটু করে হচ্ছে তো আজকে রবিবার আজকে আমার একটু বেশি হচ্ছে তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি কেননা এখানে তখন গান বাজছিল অদিতি মুন্সির গান বাজছিল এখানে তো প্রচণ্ড জোরে তো আমার আর বকবক কি করব তো ওই গান শুনতে শুনতে একটু ঘুমিয়ে পড়েছি আর এখন সন্ধে হয়ে গেছে 8টা বাজে বললে আমি তো এখনও বক্তৃতা চলছে এখন ঝুমকু মণ্ডল আমাদের ভাবি কাউন্সিলার উঠে তার বক্তৃতা রাখছে অতিথি মুন্সি এসে গেছে সবাই এসে তো এত বকবক এত মাইকের আওয়াজ বাড়িতে একদম টেকা যাচ্ছে না তো ভাবছি এখন বেরোবো বাইরে বেরিয়ে একটু মাথাটা ঠান্ডা করব বাইরেই খাওয়া দাওয়া করব মানে আজকে ডিনারের ইচ্ছে বাইরেই আছে দেখালাম যে আজকে ছুটির দিন তবু বাড়িতে কোনো ভালো খাওয়া দাওয়া করিনি তো আজকে ভাবছি ডিনার করব বাইরে আর এই বকবক থেকে একটু রেহাইও পাবো ঠিক আছে সবাই রেডি হয়ে গেছে আমি তো রেডি হয়ে গেছি বাবাই এখনো রেডি হচ্ছে আর মেয়ে এখনো মানে সাজগোজ চলছে সবাই আসছে সবাইকে দেখাবো বেরিয়ে যাবো ঠিক আছে কোথায় যাচ্ছিস যেতে যেতে দেখাবো এখনো ঠিক করতে পারিনি কোথায় যাবো কোথায় ডিনার করবো মানি তাকা এই মানি এখনো সাজছে আইশ্যাডো মানা হয়নি
আর আমাদের বিছানাপত্র এরকম আছে, এই দেখো বাবাই রেডি হয়ে গেছে, বাবাই বাবা রেডি হয়ে গেছে, সবাই রেডি, আমি তো রেডি, আর এই যে এখনো মানি আমাদের সাজছে। মানি এবার তুলবো মানি, মানি এখনো চোখের মধ্যে লাল নীল সবুজ হলো দিয়েই যাচ্ছে, মানি এখনো দিচ্ছে না। তো জোর তার আমাদের এখানে বক্তৃতা চলছে, তার সাথে চলছে শ্বাস, দেখো এখনো লাল নীল সবুজ হলুদ মেখেই যাচ্ছে। আরে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তো, অনেক সাজ সাজে আর দাঁড়ানো যাবে না, আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা বাই বাই। চোখে কি ছিল? এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, এই দেখো আমরা পেছন দিকে বসেছি, আমরা কিন্তু অনেকদিন পরে ডিনারে যাচ্ছি, বহুদিন পরে, তাও আজকে এই বকবকের জন্য বেরোতে হচ্ছে, নাহলে হয়তো এত ঠান্ডার মধ্যে আমরা বেরোতাম না। আমার তো একদমই ইচ্ছে ছিল না, সেই বিকেল থেকে বকবক এতটাই করছে যে মাথা পুরো ঝনঝন করছে, যার জন্য আমরা এখন ডিনারে বেরিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক, কোথায় যাবো কোনো ঠিক করা হয়েছে? হ্যাঁ তো আমাদের স্টার্টার এসে গেছি, প্রথমে শুরু করলাম মাটন শিক কাবাব আর হচ্ছে আফগানি চিকেন, সবাই মিলে খাওয়া দাওয়া করব।
আমাদের ডিনার রেডি, খামেরি রুটি, তার সাথে আছে ভুনা মানে আর বাটার চিকেন। আস্তে আস্তে কথা বলছি কারণ গান হচ্ছে। অনেকদিন পরে আমরা বাইরে খেলাম সবাই মিলে, তো বহুদিন হয়ে গেছে রাস্তায় বেরোয়নি, মানে বাইরে এভাবে খাওয়া দাওয়া হয়নি করোনার জন্য। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10:45 বাজে, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিও কিন্তু এখানেই এন্ড করে দেবো। তো তোমাদের কেমন লাগলো খাওয়া দাওয়া করে বলো? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে সত্যি, খাওয়া দাওয়াটা ভীষণ ভালো ছিল। ঠিক আছে, কাজের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। গুড নাইট, টাটা। আমরা এসেছিলাম। Bye, I don't know.